আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজির হয়েছি আপনাদের সামনে ব্যবসায় ঋণ বা কস্ট অফ ট্রেড ক্রেডিট নিয়ে। আসলেও কস্ট অফ ট্রেড ক্রেডিটটা কী বা কেন কস্ট অফ ট্রেড ক্রেডিটটা কেন সৃষ্টি হয়? ব্যবসায়ী যখন অন্য একজন ব্যবসায়ী থেকে বা দোকানি থেকে বা কোনো প্রতিষ্ঠান থেকে বাকিতে কোনো পণ্য বা যে কোনো কিছু ক্রয় করে, তাকে একটি নগদ বার্টার অফার করা হয় বা প্রস্তাব করা হয়, তখন সে যদি সেই নগদ প্রস্তাবটি না গ্রহণ করে, তাহলে তার যে ব্যয়টি হয় সেটাই হচ্ছে ব্যবসায়ী ঋণের ব্যয় বা কস্ট অফ ট্রেড ক্রেডিট। কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়ী ঋণের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে, যদিও এখানে বৈশিষ্ট্যটাই বানানটি ঠিক নেই, তারপরেও আমরা দেখি কী কী বৈশিষ্ট্য থাকতে পারে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এটা সৃষ্টি হবে শুধুমাত্র ধারে ক্রয় বিক্রয় থেকে। ধারে ক্রয় বিক্রয় ছাড়া ব্যবসায়ী ঋণের সৃষ্টি হয় না। তার পরের যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ব্যবসায়ী ঋণের ক্ষেত্রে কোনো লিখিত দলিল থাকে না, এক্ষেত্রে শুধু পারস্পরিক আস্থা বা সুসম্পর্কই এই ঋণের ভিত্তি হিসেবে কাজ করে থাকে। তারপরের যে বৈশিষ্ট্যটি আমরা দেখব, জামানতের প্রয়োজন হয় না। কেন জামানতের প্রয়োজন হয় না? একটু আগেই বলা হয়েছে এখানে সুসম্পর্ক বা আস্থাই এই ব্যবসায়ী ঋণের ভিত্তি। সুতরাং যাদের যে কোম্পানির সুনাম যত বেশি থাকবে, তারা ব্যবসায়ী ঋণের সৃষ্টি তত বেশি করতে পারবে। তার পরবর্তী যে বৈশিষ্ট্য, সেটি হচ্ছে ব্যবসায়ের সর্বোচ্চ সময়সীমা থাকবে 1 বছর। 1 বছর কেন? কারণ হচ্ছে এটা একটি স্বল্পমেয়াদী ঋণের উৎস হিসেবে কাজ করে, আর আমরা জানি স্বল্পমেয়াদী ঋণের সর্বোচ্চ সময়সীমা 1 বছর। তারপরের যে বৈশিষ্ট্যটি আমরা লক্ষ্য করব, সেটি হচ্ছে দ্রুত পরিশোধের ক্ষেত্রে বার্টার সুযোগ থাকতে পারে। আমরা একটু আগেই জেনেছি যে ব্যবসায় ঋণের ক্ষেত্রে নগদ বার্টা আমাদের প্রস্তাব করা হয়, সুতরাং আমরা যদি দ্রুত পরিশোধ করি, তাহলে দেখতে পাবো যে এখানে আমরা একটি নগদ বার্টা নেওয়ার সুযোগ পাব। তার পরের এবং সর্বশেষ যে বৈশিষ্ট্যটি আমরা দেখব, যদি ক্রেতা বার্টার সুযোগ গ্রহণ নাও করে থাকে, তাহলে তার একটি বাড়তি খরচ যায়। এখানে যে অতিরিক্ত যে খরচটি দেয়া হচ্ছে, সেটিকেই আমরা ব্যবসায়ী ঋণের ব্যয় হিসেবে ধরে থাকি। যেমন আপনারা সাধারণত কোনো দোকান থেকে কোনো জিনিসপত্র বা আপনাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র, যেমন জামা কাপড়, খাদ্য, দ্রব্যাদি ইত্যাদি কিনে থাকেন। এখন আপনাকে কোনো দোকানি যদি বলে যে ভাই, আপনার বাকির দোকানি মাফ করবেন, আপনার বাকির দোকানি যদি আপনি যে দোকান থেকে বাকি খান বা যে দোকান থেকে আপনি চাইলেই বাকিতে ক্রয় করতে পারেন, সেখান থেকে যদি বলে ভাই টাকাটা যদি আপনি আগামী 5 দিনের ভিতর দেন, তাহলে আপনার 500 জায়গা 400 টাকা আপনি দিতে পারবেন। এই যে অতিরিক্ত 100 টাকা আমার বেঁচে যাওয়ার যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটাই ব্যবসায়ী ঋণের ব্যয় হিসেবে ধরা হয়। কিন্তু এটা সাধারণত আমাদের ব্যবসায়িক জীবন এভাবে হয় না, একটা পার্সেন্টেজের উপর ভিত্তি করে এটা তৈরি করা হয়। দেখা যাক কিভাবে নির্ণয় করব। তো কস্ট অফ ট্রেড ক্রেডিট বা ব্যবসায়ী ঋণের যে ব্যয়ের যে ফর্মুলা বা সূত্র, সেটা হচ্ছে APR = CDR / 100 - CDR / 360 / CP - DP and / 100। আচ্ছা, এখানে APR দ্বারা কি বোঝাচ্ছে, CDR দ্বারা কি বোঝাচ্ছে, CP দ্বারা কি বোঝাচ্ছে, DP দ্বারা কি বোঝাচ্ছে, এবং এখানে 100ই বা কেন গুণ করা হলো? আগে 100 কেন গুণ করা হলো সেটা আপনারা সবাই জানেন। আমরা জানি যে এটা যেহেতু শতকরা হারে প্রকাশ করা হয়, তাই এখানে 100 দ্বারা গুণ করা হয়েছে। আচ্ছা, আমরা দেখি এখানে APR, CDR, CP, DP দ্বারা কি বোঝাচ্ছে। সর্বপ্রথম CDR, এটা দ্বারা বোঝায় ক্যাশ ডিসকাউন্ট রেট, বা আমি কত পার্সেন্ট এখানে ছাড় পাওয়ার সুযোগ আছে। তারপর CP বা ক্রেডিট পিরিয়ড, যে আসলেও ক্রেডিট পিরিয়ড বলতে আমাদের বোঝাচ্ছে যে আপনি সর্বোচ্চ কতদিন টাকাটা না দিয়ে আপনি আপনার কোনো কাজে ব্যয় করতে পারবেন, বা সর্বোচ্চ আপনার কতদিনের ভিতর আপনার টাকাটা দিতেই হবে, অবশ্যই পরিশোধ করতেই হবে এই দিনের ভিতর। তারপরে যেটা আসে DP বা ডিসকাউন্ট পিরিয়ড, ধরুন
আপনি দুই মাস আপনাকে কোনো একজন বিক্রেতা আপনাকে সুযোগ দিয়েছে যে দুই মাস পর আপনি টাকাটা দিলেই হবে। এখন আপনাকে অফার করা হলো যে ভাই আপনি যদি 10 দিনের ভিতর যদি টাকাটি পরিশোধ করেন তাহলে আপনাকে 3% ডিসকাউন্ট দেওয়া হবে। কদিনের ভিতর বলা হয়েছে 10 দিন। এই যে 10 দিনের কথা উল্লেখ করা হলো, দু মাস থেকে প্রথম 10 দিন সেই 10 দিনই আপনার ডিসকাউন্ট পিরিয়ড, তারপর এবং সর্বশেষ APR বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট। যে আমরা যদি এই 10 দিনে যদি এই ব্যবসায় ঋণের যে সৃষ্টিটা হবে বা বাট্টার যে সুযোগ আছে এটা যদি আমরা গ্রহণ না করি তাহলে যে ব্যয়টা হবে সেটাকেই আমরা সংক্ষেপে APR বা অ্যানুয়াল পার্সেন্টেজ রেট হিসেবে বলে থাকি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা বাস্তবধর্মী একটা সমস্যা দেখি। প্রবলেম নাম্বার 1, দেখুন এখানে দেখাচ্ছে কম্পিউট দ্য কস্ট অফ নট টেকিং দ্য ফলোয়িং ক্যাশ ডিসকাউন্ট। এখানে দেখুন একটি শর্ত দেওয়া আছে, শর্তটা কি? শর্তটি হচ্ছে 3/15 নেট 45। এখানে 45 কি, 3 কি, 15 কি? তো এটা ধারা আসলে আমাদের কি বোঝাচ্ছে, যে এটা আসলে এটা ধারা আমাদের ম্যাথ করতে হবে। তো এই যে 3/15 বা 3/15 এটা ধারা বোঝাচ্ছে এটা আমার ক্যাশ ডিসকাউন্ট, এটা হলো আমার ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড এবং এটা হলো আমার নেট পিরিয়ড। আচ্ছা, তো এখানে একটি জিনিস লক্ষ্য করুন যে এটা যদি আমরা সলিউশন করতে যাই তাহলে আমরা একটু আগে ফর্মুলা দেখে আসছি যে APR সমান CDR বাই 100/CDR মাল্টিপ্লাই বাই 360/CP মাইনাস DP মাল্টিপ্লাই বাই 100। এই অঙ্কের জন্য এখানে যেটা দেখুন লক্ষ্য করে, CDR সমান ক্যাশ ডিসকাউন্ট রেট যেটা 3%, তার মানে এই যে এটা আবার একটু ফিরি, নেট পিরিয়ড অর নেট 45 দ্বারা আসলে আমাদের কী বোঝাচ্ছে? এখানে বোঝাচ্ছে যে আমি যে বাকিতে ক্রয় বিক্রয় করে করব বা আমার যে টাকা পরিশোধের সময়সীমা সর্বোচ্চ কতদিন পর্যন্ত পাচ্ছি, সর্বোচ্চ পাচ্ছি 45 দিন। এবং এখানে 15 দ্বারা বোঝাচ্ছে এই যে এখানে দেখুন ডিসকাউন্ট পিরিয়ড বা 15 ডেজ বা 15 দিন, তার মানে আমি যদি 15 দিনের ভিতর যদি টাকা পরিশোধ করতে পারি তাহলে তারা আমাকে 3% বাড়টা দিবে। কিন্তু আমি যদি এই 15 দিনে যদি আমি ডিসকাউন্টটি নিতে ব্যর্থ হই তাহলে অবশ্যই আমাকে 45 দিনের ভিতর টাকাটা দিতেই হবে। তার মানে নেট মানে অবশ্যই আমাকে টাকাটা এই কয়দিনের ভিতর দিতে হবে, আর যদি আমি 15 দিনের ভিতর দিতে পারি তাহলে আমাকে 3% বাড়টা প্রদান করবে। আচ্ছা, তাহলে এই অঙ্কের আমাকে জানতে চেয়েছে কি APR বা আমার বাৎসরিক ব্যবসায় ঋণের ব্যয় কত হবে। তাহলে দেখা যাক, দেখুন এখানে সলিউশনটি CDR আমরা একটু আগেই দেখলাম যে 3%। তো এই যে CDR যেটা দেওয়া আছে 3%, এটা আমরা 100 থেকে CDR বিয়োগ করে এই যে এখানে 3 বিয়োগ করে দেব। এখন কথা হচ্ছে এই 360টা কেন আমরা ব্যবহার করি? আসলে এখানে আমরা 45 দিনের জন্য আমাদের ব্যবসায় ঋণটা সৃষ্টি হচ্ছে, এটা কিন্তু পুরো বছরের জন্য না। যেহেতু এটা পুরো বছরের জন্য না তাই এখানে এটাকে বাৎসরিক বা অ্যানুয়ালাইজেশন করা হচ্ছে, তার জন্য এখানে 360/CP মাইনাস DP। সো CP দ্বারা আমরা জানি ক্রেডিট পিরিয়ড যেটা আমাদের 45 দিন আমরা জেনেছি, DP আমাদের ডিসকাউন্ট পিরিয়ড যেটা আমাদের 15 দিনের ভিতর দিলে আমরা ডিসকাউন্টটি পাবো। সুতরাং এখন এটা যদি আমরা এখানে যদি আমরা ডিভিশন করি তাহলে এটা আমাদের আসবে, তারপর 360কে যদি আমরা 30 দিয়ে যদি আমরা ডিভিশন করি তাহলে 12, এবং এটাকে মাল্টিপ্লাই করে আমাদের অ্যান্সারটি আসছে 37.1134%। তার মানে আমাদের বাৎসরিক ব্যবসায় ঋণের ব্যয় হবে 37.1%। এখন চলুন আমরা দ্বিতীয় সূত্রটি বা দ্বিতীয় সমস্যাটি দেখি। এখানে আমাদের দ্বিতীয় সমস্যায় দেখা যাচ্ছে আমাদের নেট 60, তার মানে 7 দিনের ভিতর পরিশোধ করতে হবে, ক্যাশ ডিসকাউন্ট পিরিয়ড 10 ডেজ এবং ডিসকাউন্ট রেট 2%। তার মানে আগের মতোই আমাদের সূত্র, এখানে আমাদের ক্যাশ ডিসকাউন্ট রেট
2%, অবশ্যই 60 দিনের ভিতর দিতে হবে এবং 10 দিনের ভিতর দিলে আমরা এই 2% বাড়টা পাবো। তাহলে এটা আগের মতোই আমরা ক্যালকুলেশন করে দেখব, এখানে মাত্র প্রায় 15% আমাদের এখানে উত্তরটি চলে আসবে। এখন আপনাদের জন্য একটি সেলফ এক্সারসাইজ বা আপনারা নিজেরা করে দেখবেন, যদি কোনো ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আচ্ছা তো দেখুন, কম্পিউট দ্য এপিয়ার অফ দ্য ফলোয়িং ক্রেডিট টার্মস 3/10 নেট 20 EMO। এখানে দেখুন লাল রঙের EMO লেখা আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটা তেমন কিছুই না। এর জন্য আপনাদের ফর্মুলায় যে APR আমরা একটু আগেই দেখেছি সেটায় কোনো ধরনের সমস্যা হবে না, বা আমরা সেই ফর্মুলা ব্যবহার করেই আমরা এটা সলিউশন করতে পারবো। তো এটা আপনারা সলিউশন করে দেখবেন, এটার সম্ভাব্য উত্তর হবে 111.34%। এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই, কেননা এটা যদি আপনি এই ব্যবসায় ঋণের যে সৃষ্টি হবে এটা যদি আপনি নগদ বাট্টার যদি সুযোগটা না নেন তাহলে আপনার ব্যয়টা অনেক বেশি হবে, তার জন্য এই পার্সেন্টেজটি এখানে এসেছে। একটু দেখি এখানে EMO দ্বারা কি বোঝাচ্ছে, যদিও এখানে ওটা মাঝে চলে এসেছে। EMO দ্বারা বোঝায় এন্ড অফ দ্য মান্থ, তার মানে আমি যদি জানুয়ারির 10 তারিখে যদি আমি ক্রয় বিক্রয় করে থাকি তাহলে আগামী 20 দিন হিসেব করে জানুয়ারির 30 তারিখ হবে না, সেটা ফেব্রুয়ারির 1 তারিখ থেকে নিয়ে ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত এটা কাউন্ট করা হবে। তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভালো থাকবেন সবাই, আর যাদের সেলফ এক্সারসাইজে কোনো ধরনের সমস্যা হবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।